আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বুটেবল পেনড্রাইভ বানাবেন। তো বুটেবল পেনড্রাইভ বানানোর জন্য আপনাকে সর্বপ্রথম উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করে নিতে হবে। আপনি যে কোনো উইন্ডোজ দিয়ে একই পদ্ধতিতে বুটেবল পেনড্রাইভ বানিয়ে নিতে পারবেন। আজকে যেহেতু আমরা উইন্ডোজ 10 এর বুটেবল পেনড্রাইভ বানাবো, সেহেতু আমরা উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করে নেব। তো আইএসও ফাইল ডাউনলোড করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর উইন্ডোজ 10 লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা আইএসও ফাইলটি অনেকগুলো ওয়েবসাইটে পাবেন, কিন্তু আমার রিকমেন্ড থাকবে আপনারা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইএসও ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো মাইক্রোসফটের ওয়েবসাইটে ঢোকার পর প্রথমে দেখবেন আপডেট নাও লেখা থাকবে, একটু নিচে গেলে দেখবেন ডাউনলোড টুল নাও। তো আপনারা যদি আইএসও ফাইলটি কম্পিউটার থেকে ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে প্রথমে ডাউনলোড টুলে ক্লিক করে ডাউনলোড টুল থেকে একটি ইএক্সি ফাইল ডাউনলোড করে নিতে হবে। আর যদি মোবাইল থেকে ডাউনলোড করতে চান, তাহলে আপনি মোবাইলে উইন্ডোজ 10 আইএসও ফাইল দিয়ে সার্চ করলে ডিরেক্ট আইএসও ফাইলটি পেয়ে যাবেন। তো উইন্ডোজ 10 এর ইএক্সি ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আমরা এটি ওপেন করব। ইএক্সি ফাইলটি ওপেন করার পর ইনস্টল করে নেবেন। তো ইএক্সি ফাইলটি ওপেন হওয়ার পর এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে, তো এগুলা অ্যাকসেপ্ট করে নেবেন। তো অ্যাকসেপ্ট করার পর আপনাদের দুইটি অপশান শো করবে, আপগ্রেড দিস পিসি নাও আর অন্যটি হচ্ছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া। তো এক্ষেত্রে আমরা যেহেতু আইএসও ফাইল ডাউনলোড করব, তাই আমরা নিচের অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার কম্পিউটার কনফিগারেশন অনুযায়ী তারা একটি সেট আপ দেখাবে। তো আপনি চাইলে এই সেট আপ অনুযায়ী আইএসও ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো ফাইলটিকে এডিট করে নিতে পারেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমরা যেহেতু আইএসও ফাইল ডাউনলোড করব, তাই আইএসও ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর আপনি ফাইলটি কোথায় সেভ করবেন ওই লোকেশানটা সেট করে দেবেন। তো এক্ষেত্রে আমার ফাইলটি যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি এখন আর ফাইলটি ডাউনলোড করব না। তো উইন্ডোজের ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনি ব্রাউজারে গিয়ে রুফাস লিখে সার্চ করবেন। সার্চ করার পর রুফাস নামের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো রুফাস সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করে ইনস্টল করে নেবেন। রুফাস সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনি যেহেতু বুটেবল পেনড্রাইভ তৈরি করবেন, তার জন্য অবশ্যই আপনার একটি পেনড্রাইভ ইনসার্ট করা লাগবে। তো এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার পেনড্রাইভটা অবশ্যই 8 GB স্টোরেজের অধিক হতে হবে। তো আপনার পেনড্রাইভটি ইনসার্ট করার পর এখানে শো হবে, এই যে দেখতে পাচ্ছেন আমার পেনড্রাইভটি শো হচ্ছে। পেনড্রাইভটি সিলেক্ট করার পর এটার পাশে দেখবেন সিলেক্ট অপশান। তো আপনার আইএসও ফাইলটি যেখানে থাকবে ওইখানে গিয়ে আইএসও ফাইলটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার আইএসও ফাইলটি এখানে শো হচ্ছে। আইএসও ফাইলটি সিলেক্ট করার পর একটু নিচে গেলে দেখবেন পার্টিশন সেগমেন্ট। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং, এটি আপনাকে অবশ্যই সঠিকভাবে করতে হবে। তো এখানে পার্টিশন সেগমেন্টটা আপনি দুটি অপশান দেখবেন, একটি এমবিআর একটি জিপিটি। তো এখানে আপনি এমবিআর সিলেক্ট করবেন নাকি জিপিটি সিলেক্ট করবেন, তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি যে ড্রাইভে আপনি উইন্ডোজ দিতে যাচ্ছেন ওই ড্রাইভের উপর। তো আপনি যে ড্রাইভে উইন্ডোজ দিতে যাচ্ছেন ওই ড্রাইভতে এমবিআর পার্টিশন নাকি জিপিটি পার্টিশন চেক করার জন্য আপনি দিস পিসিতে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এরপর স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনি আপনার ড্রাইভগুলো পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক 0, ডিস্ক 1, ডিস্ক 2। তো এখান থেকে আপনি কোনটি আপনার হার্ড ডিস্ক, কোনটি আপনার এসডি, কোনটি পেনড্রাইভ কীভাবে বুঝবেন, এটি বোঝার জন্য আপনি ডিস্কগুলোর স্টোরেজ ক্যাপাসিটি দেখবেন নিচে। তো এখানে দেখতে পাচ্ছেন 298 GB, এটি আমার হার্ড ডিস্ক, 223 GB, এটি আমার এসএসডি, 28 GB, এটি পেনড্রাইভ। তো तो हमें जेहतु एस एस डी विंडोज दीब तो हमें एस एस डी ते राइट बाटन क्लिक कर राइट बाटन क्लिक करार पर जे इंटरफेसटी आसबे ओइखाने एकटू नीचे गेलेई देखबेन प्रपार्टीज नामेर एकटी अपशन आछे। तो प्रपार्टीजे क्लिक करबेन, प्रपार्टीजे क्लिक करार पर वॉल्यूमे क्लिक करबेन, वॉल्यूमे गेलेई देखते पाबेन आपनार पार्टिशनटी एमबीआर पार्टिशन नाकि जीपीटी पार्टिशन। तो एखाने देखते पाच्छेन आमार पार्टिशनटी जीपीटी पार्टिशन। तो आमाके बुटेबल पेनड्राइव करते होले अवश्य बुटेबल पेनड्राइवेर पार्टिशन जीपीटी दिते होबे। तो एटी देखार पर राफेसर इंटरफेसे जाबो, जावार पर पार्टिशन सिके में जीपीटी करे देब। तो जीपीटी करार पर आपनी स्टार्टे क्लिक करबेन, स्टार्टे क्लिक करार पर आपनाके एरकम एकटा वार्निंग दिबे যেখানে উল্লেখ থাকবে আপনি যে পেনড্রাইভটি বুটেবল পেনড্রাইভ করতে যাচ্ছেন এটিকে বুটেবল করতে হলে ফরম্যাট করতে হবে। তো আপনি ওকে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর ফাইলগুলো লোড হতে একটু সময় নেবে। তো প্রসেসিংটি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এই প্রসেসটি কমপ্লিট হতে অনেকটা সময় নেবে। তো এক্ষেত্রে ভিডিওটি আমি শর্ট করার জন্য ভিডিওর এই অংশটি আমি টেনে দিচ্ছি। तो ये प्रसेसटी 100% कमप्लीट हवार पर एरकम एक मैसेज शो करबे। तो एखाने आपनी एटी क्लोज कर दिबेन। एखन आपनार पेनड्राइवटी बुटेबल हो गेछे, एखन आपनी चाइले ए पेनड्राइव दिए जे कोनो पीसीते विंडोज इनस्टलेशन करते पारबेन। तो आजकेर भिडियो एटुकुई छिलो। आशा करी आमार भिडियोटी भालो लेगेछे आपनादेर। जदि भिडियोटी भालो लेगे थाके ताहले अवश्य आमार भिडियोटीते एकटी लाइक करे दिबेन এবং এরকম টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।